সরকারের দপ্তরগুলোতে শূন্যপদ পূরণ করা, লকডাউনের ফলে কর্মহীন গৃহশিক্ষকদের 3 মাস 7,000 টাকা করে প্রদান করা সহ 7 দফা দাবিতে বিক্ষোভ এবং সড়কলিপি প্রদান কর্মসূচিতে অংশগ্রহণ করল ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং উপজাতি যুব ফেডারেশনের নেতৃত্ব থেকে কর্মী সমর্থকরা। বৃহস্পতিবার কৈলাসহর এবং তেলিয়ামুড়ায় সংগঠনের মহকুমা কমিটির উদ্যোগে শারীরিক দূরত্ব বজায় রেখে গলায় দাবি সম্বলিত প্ল্যাকার্ড ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। পাশাপাশি প্রতিনিধি দল গিয়ে মহকুমা শাসকের হাতে দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেন। আমরা ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশন ও উপজাতি যুব ফেডারেশন এই সময়ের মধ্যে রাজ্যে এবং আমাদের মহকুমারে 9 দফা দাবি নিয়ে আমরা আজ মহকুমা শাসক রিপোর্টেশন দিয়েছি। এই দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য দাবি হলো যে আপনারা এই সময় দেখেছেন যে সরকার সকল সমস্ত শূন্যপদ পূরণ করতে হবে এবং লকডাউনের ফলে ক্ষতিগ্রস্ত গৃহ শিক্ষক থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের যারা কাজ হারিয়েছে তাদেরকে 7,500 টাকা করে মাসিক ভাতা দিতে হবে। এবং এই সময়ের মধ্যে আপনারা দেখেছেন যে কৈলাসহরে যে আমাদের কৈলাসহর কুমারঘাট এবং কৈলাসহর ধর্মনগর যে প্রধান সড়ক, সেই প্রধান সড়কের সংস্কার করে জলাইতে স্থায়ী পাকা সেতু নির্মাণ করতে হবে। এবং কৈলাসহরে মনোনদীর অন্তর্গত যে বাঁধগুলা, সেই বাঁধগুলা যে বিপজ্জনক জায়গাগুলা, সেই বিপজ্জনক জায়গাগুলাকে অতি দ্রুত মেরামত করতে হবে। এবং এই সময়ের মধ্যে আপনারা দেখেছেন যে উপজাতি এলাকার মধ্যে বিনামূল্যে যে রেশন সামগ্রী সহ যে আর্থিক প্যাকেজ ঘোষণা করতে হবে। যে এই মূলত দাবিগুলা, আমাদের এই দাবিগুলা আমরা যখন আমাদের মহাশয়ের নিকট গিয়েছি উনি আমরা আশ্বস্ত করেছেন যথাযথভাবে যে মহকুমার যে দাবিগুলো আছে উনি চেষ্টা করেছেন আলোচনার মাধ্যমে এটা করতে এবং রাজ্যের দাবিগুলো উনি রাজ্যের কাছে পাঠিয়ে দেবেন এবং আগামী দিন এই দাবিগুলোর স্বার্থে আমাদের আন্দোলন প্রয়াস জারি থাকবে। Pure Report, Channel Dindal.